এগুলো হারাম, যদি আমাদেরকে প্রমাণ করে দিতে পারে। এই 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে তারা জোর করে তাদের কৃষ্টি কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য আমাদের উপরে আমাদের মাজারগুলা ভাঙচুর করতেছে, এবং কি মাজারগুলা ভাঙচুর না, আমাদের বাড়িগুলো লুটপাট করতেছে। মানুষকে ভুল বুঝাইয়া, মাজারের বিভিন্ন বিষয়ে ভুল বুঝাইয়া আমাদের উপরে আক্রমণ করতেছে। আমার নিজের বাড়িতে 8টি মাজার ভাঙচুর করছে, আমাদের নাঙ্গলকোট আমার বাড়িতে 4টি মাজার, এবং কি আমার ঘর বাড়ি লুটপাট করছে। আমার মাকে জবাই করতে ধরছে, আমার ছোট ভাগিনাকে জবাই করতে ধরছে, প্রাণ বিকেছে এদের থেকে বাঁচছে মতো এসে কোনো রকম ভেঙে আবার চলে গেছে। এই এরা হইলেও মূলত কমই ফোন দিতে, যেমন আমার বাড়িতে যারা হামলা করছে এরা কমই। এদের মাদ্রাসার মধ্যে বিভিন্ন এতিম আছে, 400-500 পোলা ফাইন আছে। সোলাইমানের বাড়িতে, সোলাইমানের মাদ্রাসা নাগোদা, আর জসিম কাদেরের মাদ্রাসা হইলো নাঙ্গলকোটে, আয়সা সিদ্দিকা মাদ্রাসা 400-500 পোলা ফাইন এরা ফালে। এই ফোলা ছেলে পেলেগুলো এতিম, এদেরকে ভুল বুঝাইয়া এদেরকে দিয়া এই রাতের অন্ধকারে এরা এই কাজগুলো করছে। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা তাদের কাছে উদারতা আহ্বান জানাবো, যে এই কোনো জায়গায় বসে যদি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে মাজার করা নিষিদ্ধ, মাজার জিয়ারত নিষিদ্ধ, মাজারে যে সুফি গান বাদ্য হয় এগুলো হারাম, যদি আমাদেরকে প্রমাণ করে দিতে পারে আমরাই এগুলো বন্ধ করে দিব। ধন্যবাদ।